দর্শক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজকে শুক্রবার একটি নতুন কথা তিনি বলেছেন, এবং এই কথাটি আমি বলবো যথেষ্ট পরিমাণ দেশপ্রেমিক এবং একটা জাতীয়তাবাদের পরিচয় বহন করে। তিনি বলেছেন মোদ্দা কথা, যে আমাদের গণতন্ত্র আমরাই চালাবো, বিদেশিদের ফরমায়েশে চলবে না। পরিষ্কার কথা, বিভিন্ন তার এই বক্তব্যটাকে কোট করে বিভিন্ন গণমাধ্যম এটাকে খুব গুরুত্ব সহকারে বলেছে যে কারো ফরমায়েশে দেশের গণতন্ত্র চলবে না, ওবায়দুল কাদের। আবার কেউ কেউ বলেছে বিদেশিদের ফরমায়েশে দেশের গণতন্ত্র চলবে না, কারো ফরমায়েশে আমাদের গণতন্ত্র চলবে না, আমাদের গণতন্ত্র আমরাই চালাব। এটি হলো মূল কথা। এর মধ্যে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কারো ফরমায়েশে বলতে এটা পরিষ্কার ইঙ্গিত বিদেশিদের দিকে। আচ্ছা, তিনি কি বলেছেন আমরা একটু সরাসরি শুনি ওনার মুখ থেকে। বিদেশিদের কাছে নালিশ করে, সেই বিদেশিরাও বিএনপির পক্ষে কিছুই বলে না। সর্বশেষ যুক্তরাষ্ট্র এসেও তাদের বাঞ্ছিত বৈঠক তাদের সাথে হয়নি। তো আমরা এখানে আত্মপ্রসার নিতে চাই না, তারা এসে যার সাথে আলাপ ইচ্ছা করুক, কিন্তু আমাদের গণতন্ত্র আমরাই চালাব, কারো ফরমাইশে বাংলাদেশে গণতন্ত্র চলবে। আমরা নির্বাচন করি, কেমন নির্বাচন করি পর্যবেক্ষক আমরা স্বাগত জানাই, শেখ হাসিনা স্বাগত জানিয়েছেন। সে আমেরিকা থেকে আসুক, ইউরোপ থেকে আসুক, যেখান থেকে ইচ্ছা পর্যবেক্ষক আসতে পারে। দর্শক শুনলেন, আমি প্রথমে বলেছিলাম যে তার এই বক্তব্যটাকে যদি একেবারেই মানে সরাসরি যদি এর অর্থ দাঁড় করান, এই বক্তব্যটা খুবই দেশপ্রেমিক এবং একটি জাতীয়তাবাদী নেতা যেভাবে বলেন সেইভাবে। কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁক আছে। ফাঁকটা কি? ফাঁকটা হলো এই যে এই যে বলছেন যে আমাদের গণতন্ত্র আমরা চালাব। আচ্ছা, সেই গণতন্ত্রটা কি? সেই গণতন্ত্রের তো অন্যতম ভিত্তি হচ্ছে নির্বাচনটা। তাহলে সেই নির্বাচনটা কিভাবে চলবে? শুনি এই বক্তব্যটাও শুনি। এবারেই প্রথম বাংলাদেশে আইনের মাধ্যমে ইলেকশন কমিশন গঠিত হয়েছে। সরকার পরিবর্তন চান, নির্বাচন আসতে, অন্য কোনো উপায় নেই। তত্ত্বাবধায়ক যে ডেড ইস্যু, এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তত্ত্বাবধায়ক নিয়েও বিদেশিরা আসেন, তারাও কিছু বলেননি। দর্শক, সমস্যাটা কিন্তু এখানেই। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আমরা যেভাবে নির্বাচনটা চাই, অর্থাৎ এখন যেভাবে নির্বাচন চলছে সংবিধান অনুযায়ী, যেটা বড় উদাহরণ হচ্ছে 2018 এবং 14, সেইভাবে নির্বাচনটা হবে এবং এটাই গণতন্ত্র, এটাই হচ্ছে আমাদের গণতন্ত্র, কারোর ফরমায়েশে চলবে না। ওই যে কারো ফরমায়েশ যদি মানতে হয়, তাহলে সেই ফরমায়েশে যদি বলা হয় অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, সুষ্ঠু অবাধ নির্বাচন করতে হবে, তাহলে বিরোধী দলের আবার বক্তব্য আছে যে সেই ক্ষেত্রে দলীয় সরকার থাকা যাবে না, কিন্তু সেটা তো তিনি মানবেন না। তার মানে হচ্ছে যে ওই যে বললাম যে শুভঙ্করের ফাঁকটা হলো এখানে, অর্থাৎ এই গণতন্ত্রটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব যেটি অর্থ দাঁড়ায় যে বর্তমান ক্ষমতাসীন যারা, তাদের মতো করে গণতন্ত্র, তাদের মতো করে হচ্ছে নির্বাচন। তিনি নির্বাচনটা বললে ভালো হতো যে আমাদের নির্বাচন আমরা যেভাবে চাই, তিনি গণতন্ত্রটা বলেছেন, কিন্তু গণতন্ত্র কথাটা যখন বলেছেন, নির্বাচনের কথাটা যখন এসেছে ওনার মুখ দিয়ে, তাহলে সেই নির্বাচনটা কি আওয়ামী লীগ নিজে নিজে গণতন্ত্র করতে পারে? আওয়ামী লীগ কি নিজে নিজে নির্বাচন করতে পারে? তাহলে সেটা কি গণতন্ত্র হয়? সেটা কি নির্বাচন হয়? সেটা তো হয় না। গণতন্ত্র নির্বাচন মানেই হচ্ছে আপনার সব দলগুলোকে আপনাকে আনতে হবে, নির্বাচনে আনতে হবে, গণতন্ত্রে আনতে হবে। তাহলে নির্বাচনে আনতে গেলে সবার ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, তার মানেই হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড আপনাকে সেখানে প্রতিষ্ঠা করতে হবে। মানে এখানে তো প্রতিযোগিতা, ভোট দিয়ে জনগণ
যাকে ক্ষমতায় নেবে। তাহলে আমাদের বলতে কি বোঝায়? আমাদের বললে এটা শুধু মানে সড়ক ও সেতু মন্ত্রী বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যদি বলেন যে আমাদের মানে হলো দলের, সেটা তো চলে না, চলে? সেটা তো চলে না। আচ্ছা, তিনি যখন নাকি এই কথাটি বলছেন, আমরা বিএনপির কয়েকজন নেতার আমরা বক্তব্য শুনি, দেখুন তারা কি বলছে। আমরা তো কোনো আন্ডারগ্রাউন্ড দল না, বাংলাদেশের মানুষও কোনো আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটির মাধ্যমে সরকারের ইয়ে চায় না, কি বলে, উৎখাত চায় না। তাদের কিন্তু যেতে হবে একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে, এবং আমাদের আন্দোলনও কিন্তু শান্তিপূর্ণভাবে চলছে, কারণ আমরা তো একটা কনস্টিটিউশনাল ডেমোক্রেসির মধ্যে আছি। দামলে একটা রিজিমকে উল্টে দেওয়া যায়, সেই মানুষ এখনো নামেনি। আমরা মনে করি যে এখনো মানুষ এই যে বন্দুকের গুলির ভয় করে, যেদিন বন্দুকের গুলির ভয় জয় করে সারা দেশের সাধারণ মানুষ নিয়ে পড়বে, সেদিনই আমাদের বিজয় হবে। সরকারের পতন তো খালি বিএনপি চাই তা তো না, বাংলাদেশের প্রত্যেকটি শান্তিকামী গণতন্ত্রকামী মানুষ সবাই চাচ্ছে এই সরকারের পতনের মাধ্যমে দেশ, তারা যে মুক্তির অপেক্ষায় আছে। সুতরাং আমাদেরকেও অবশ্যই সেদিকে নজর রাখতে হবে, এবং আমাদের কর্মসূচিগুলো ক্রমান্বয়ে সেদিকে আমরা যাচ্ছি। জনগণের ভালো মন্দের পরোয়াও করে না, এই দেশটার চরম সর্বনাশ হওয়ার আগেই আমাদেরকে লড়াই করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সরকারের পতন ঘটাতে হবে, এবং একটা নির্দলীয় সরকার গঠন করে তার মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যেখানে আওয়ামী লীগ সেখানে গণতন্ত্র হত্যা করেছে তারা, আর যেখানে বিএনপি সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস। অতএব আজকের দিনে আমরা বাংলাদেশ কিসের সংকটে আছে? গণতন্ত্র নাই, এর সাথে সাথে মানুষের অধিকার নাই, ভোটের অধিকার নাই, অর্থনীতি ধ্বংস, সব কিছু একটার সাথে একটা সম্পৃক্ত। সেই জন্য আজকে জাতি গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সংগ্রামে লিপ্ত। আচ্ছা শুনলেন তো, তাহলে কি বুঝলেন? আমাদের থাকলো ওয়াদুল কাদের সাহেব যে কথাটি বলছেন আর বিরোধী দলের নেতারা যা বলছেন, তার মধ্যে কোনো মিল থাকলো? এক পক্ষ মনে করে, অর্থাৎ বিএনপি পক্ষ মনে করে বা বিরোধী দল মনে করে যে এই সরকারের পতন হতে হবে, এই সরকারের পদত্যাগ হতে হবে, তারপরে হচ্ছে নিরপেক্ষ নির্দলীয় সরকার অধীনে নির্বাচন হতে হবে, এবং তারা সর্বাত্মক আন্দোলনের জন্য প্রস্তুতির কথা বলছে। তাহলে হইলো? তাহলে তো এটা তো মিললো না, এবং এটা পরিষ্কার যে সাম্প্রতিক সময় যেই ডোনাল্ড লু এসে যে কথাগুলি বলে গেছে, সেই কথার একটু একটু করে নানান রকম বহিঃপ্রকাশ করছে। যেমন ডোনাল্ড লু নিঃসন্দেহে বলেছেন যে বিরোধী দলের স্পেস দিতে হবে, তারা সভা সমাবেশ যাতে করতে পারে, এবং তাদের উপর যাতে শক্তি প্রয়োগ না হয়, দমন পূরণ না হয়। এটা তো পরিষ্কার, এটা তো বলবেই যদি অংশগ্রহণমূলক নির্বাচন হতে হয়, কেননা নির্বাচনের আর 11 মাস বাকি আছে। তাহলে অন্যদিকে আওয়ামী লীগ কি চাচ্ছে? আওয়ামী লীগ চায় যে বিএনপি ওই যে দলীয় সরকার অধীনে নির্বাচন না, সেই কথাটা বাদ দিক, বাদ দিয়ে তারা হচ্ছে নির্বাচনে আসুক, ওই আওয়ামী লীগের সরকারের অধীনে নির্বাচন। এটা তো সবাই জানে যে তিনি যতই বলুক না কেন নির্বাচন কমিশন নির্বাচন করবে, তখন সরকার সহযোগিতা করবে। আসলে তো তা হয় না, যখন নাকি মাথার উপর সরকার থাকে তখন নির্বাচন কমিশন তো আর নিজে নিজে নির্বাচন করে না, সে প্রশাসন দিয়ে করে। তার মধ্যে হচ্ছে সিভিল প্রশাসন, ওই যে ডিসিরা থাকে, ইউনোরা থাকে, অন্যদিকে থাকে ওসি এসপিরা। এখন এই যে প্রশাসন, পুলিশ এবং সিভিল প্রশাসন, তাদের চেহারাটা কি বা চরিত্রটা কি, সেটা আমরা তো 2014 এবং 2018 সালে দেখেছি। তাদের উপায়ও নেই, তাদেরকে দোষারোপ করেও লাভ নেই। তারা মনে করে একদিনের ব্যাপার, তারপরেই তো হচ্ছে যদি এই সরকারি থেকে যায় তাহলে তাদের রক্ষা নেই। যেমন অনেক এখন যারা ক্ষমতায় আছেন প্রশাসনের, তারা অনেকেই মনে করেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে রক্ষা নেই, যারা এখন সুবিধাভোগী যে প্রশাসনে যারা, তারা তো সেটাই মনে করেন। সেই কারণে তারা একেবারেই
দলের সাথে একাত্ম হয়েছে, তারা মনে করে যে তারা যেই সুযোগ সুবিধা অর্থ সম্পদ বানিয়েছে, যদি ক্ষমতার পরিবর্তন হয় তাহলে তাদের ক্ষমতা অর্থ সম্পদ কোনো কিছুই থাকবে না, মানে মোট কথা নিঃশেষ হয়ে যাবে। এইরকম একটি অবস্থার মধ্যে মানে সরকার বা প্রশাসন চায় যে দলীয় সরকার অধীনে নির্বাচন হবে, তাহলে নির্বাচনের সুবিধা হবে, কারণ বাংলাদেশের ইতিহাসে দলীয় সরকারের অধীনে নির্বাচনে কখনোই বিরোধী দল ক্ষমতা আসতে পারে, একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই বিরোধী দল ক্ষমতা আসতে পারছে। সেই কারণে বিরোধী দল একেবারে আপ্রাণ চেষ্টা তাদের যে যেকোনো ভাবেই হোক না কেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে, যার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে। আর সুষ্ঠু নির্বাচন হলেই অ্যান্টি গভর্নমেন্ট যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট দিয়ে তারা ক্ষমতা আসবে, এটা এটা তাদের বিশ্বাস, এটাই হয়ে এসছে। এর ব্যতিক্রম হবে কিনা জানি না, এটা জনগণই ঠিক করবে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে সরকার বা বিরোধী দল যাই মনে করুক না কেন, ভোটের মালিক কে? ভোটের মালিক তো আর আওয়ামী লীগ না, বিএনপিও না, ভোটের মালিক হচ্ছে জনগণ, জনগণই ঠিক করবে, সেই ক্ষমতাটা দিতে হবে। এই কথাটাই কিন্তু ওই ডোনাররা বা পশ্চিমারা বারবার বলছে। তো এখন তাদের এই কথাটা যদি ফরমায়েশি হয়, এটা তো বলা ঠিক না, এটা তো সারা বিশ্বব্যাপী গণতন্ত্রের এই কনসেপ্টটা তো শুধু বাংলাদেশের নিজস্ব কোনো মডেল না, যে গণতন্ত্র মানে হচ্ছে বিএনপির গণতন্ত্র, গণতন্ত্র মানে হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র, তা তো না। গণতন্ত্রের একটা বিশ্বব্যাপী রূপ আছে, যেটা এখন বাইডেন প্রশাসন চায় যে সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে তাহলে এই গণতন্ত্র দিয়ে তারা স্বৈরতান্ত্রিক দেশগুলোকে মোকাবেলা করতে পারবে, বিশেষ করে চীন এবং রাশিয়া, উত্তর কোরিয়া, মিয়ানমার, এইসব দেশগুলোকে। তো সুতরাং তারা গণতন্ত্রের উপর জোর দিয়েছে, এই জন্য বারবার তারা কিন্তু বলছে যে আমাদের, পশ্চিমারা বলছে, আমেরিকা বলছে বিশেষ করে, যে তাদের মূল এটা হচ্ছে সারা বিশ্বব্যাপী মেসেজ একটাই হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার। তো গণতন্ত্র মানবাধিকার মানেই হচ্ছে সেখানে সুষ্ঠু নির্বাচন হতে হবে, অবাধ নির্বাচন হতে হবে, নিরপেক্ষ নির্বাচন হতে হবে। ফলে এটাকে জানি না, এটাকে লক্ষ্য করেই ওবায়দুল কাদের ফরমায়েশি গণতন্ত্র বলেছেন কিনা, যে ফরমায়েশি গণতন্ত্র চলবে না, আমাদের গণতন্ত্র আমাদের না, আমাদের গণতন্ত্র মানে এটা যদি বলা হয় তাহলে ওই যে কিছুক্ষণ আগে শুনলেন বিরোধী দলের নেতাদের বক্তব্য, তাহলে তো মিলছে না। তার মানে ওবায়দুল কাদের সাহেব যেটাকে বলছেন আমাদের গণতন্ত্র, সেই আমাদের গণতন্ত্রটাকে মধ্যে বিএনপি বা বিরোধী দল কাভার হচ্ছে না, তাহলে ওই পশ্চিমা গণতন্ত্রকে মানতে হবে। যদি বলেন ফরমেশি গণতন্ত্র, তাহলে ফরমেশি গণতন্ত্র, এবং সেই গণতন্ত্র যদি থাকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, তাহলে এটা তো সমস্যা নেই। এটা ফরমেশি হোক, এটা আমাদের হোক বা যাদেরই হোক না কেন, এটি হচ্ছে গণতন্ত্র, সেই গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করতে হবে। সেটার বদলে যদি বলি যে না, নির্বাচন কমিশন নির্বাচনের মতন করবে, এখানে সরকারের কিছু না, কিন্তু সরকার থাকবে দলীয় সরকার, সংবিধান, এটা তো হবে না। কেননা এই আওয়ামী লীগই তো এই কনসেপ্টটা পাল্টিয়ে তারা আন্দোলন করেছিল, তারাই তো তত্ত্বাবধায়ক সরকার এনেছিল, কেন এনেছিল, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। তো সেই দাবিটা অনুসরণ করে এখন বিরোধী দলগুলো আন্দোলন করছে, তাহলে অপরাধ কোথায়? সুতরাং ফরমায়েশি গণতন্ত্র চলবে না, আমাদের গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করব বা আমাদের মতো করে গণতন্ত্র চলবে, আমার মনে হয় যে এই কথাটা শেষ পর্যন্ত টিকবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।